এই কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ আপনারা কোনদিন কোন আলেমকে জিজ্ঞাসা করেছেন মাওলানা মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, যেটা মানলে আমি মুসলিম হই, এটা জিজ্ঞাসা করেছেন কোনদিন? নাই তো, রিচার্জে নাই। ওই টোটার মতো ব্রিজে যখন উপরে উঠছে কিনা, রিচার্জ যখন শেষ হেঁটকে যাচ্ছে, পুলস রাতে ওই ঘটনাই ঘটবে। যত সৎ আমল তত রিচার্জ, সৎ আমল নেই রিচার্জও নেই। এবার টোটার মতো আটকে যাবেন তখন বুঝতে বোঝা যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কে এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল সাল্লাম, এই ইসলাম কি জিনিস, আমি মুসলমান হলে আমাকে কি করতে হবে? আল্লাহ রসুল সাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, দিন রাতে তোমাকে পাঁচবার নামাজ আদায় করতে হবে। নামাজের কথা শুনলে কিছু মানুষ বলে, এই অমুক বক্তাকে নিয়ে আসেন, এরা খালি নামাজ আর অমুক, আর নামাজ আর অমুক, মানে ও নামাজটা শুনতেই যায় না। ভাই, দুনিয়াতে আপনার যত গুনাহ হোক না কেন, যদি আপনি ক্ষমা করতে চান গুনাহ পাপকে, তাহলে নামাজ থেকে উত্তম পদ্ধতি আর নেই, নামাজ থেকে উত্তম পদ্ধতি আর নেই গুনাহ ক্ষমা করার। এই বর্ণনা দিতে গেলে আমার এই হাদিসও শোনা যাবে না। প্রথমে হাদিসটা শুনে দিই, তারপরে চেষ্টা করব নামাজের লাভগুলা কি পাঁচ মিনিট বলে দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল এই ইসলাম কি, তো বলছেন দিন রাতে পাঁচবার নামাজ। এখন কিছু মানুষ আবার নামাজ একটু বেশি পড়তে গিয়েও নামাজ ছাড়ে, এটা আবার কেমন কথা? এই যে আল্লাহ তাআলা বললেন যে পাঁচ ওয়াক্তের নামাজ, এই পাঁচ ওয়াক্তের নামাজ কোনটা ভাই? এখানে পাঁচ ওয়াক্তের নামাজ বলতে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজগুলিকে বোঝানো হয়েছে। ফজরের সময় দুই রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিবে তিন রাকাত, এশাতে চার রাকাত, এই পাঁচ ওয়াক্তের নামাজ, এটা হচ্ছে ফরজ যেটা আল্লাহ তাআলা করেছেন। বাকিগুলা হচ্ছে সুন্নাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। যদি ফরজে কারো ঘাটতি থাকে, কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন ফরজগুলা নিবেন, যদি ফরজে ঘাটতি থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দার কোন নফল ইবাদত আছে না নাই। যদি তখন আপনার এই নফল না থাকে, তাহলে আপনি শেষ। কিন্তু যদি নফল থাকে আর ফরজে ঘাটতি হয়েছে, তো এই নফল দিয়ে পূরণ হবে। তো বলছিলাম যে সেই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রসুল ইসলাম কাকে বলে, আল্লাহ রসুল বললেন দিন রাতে পাঁচ ওয়াক্তের নামাজ। লোকটি শোনার পর বলল, হাল আলাইয়া গায়রুহুন্না, আল্লাহ রসুল এ ছাড়াও কি আমার উপর কোন জিনিস জরুরি আছে, মানে নামাজ এছাড়াও কি আরো কিছু নামাজ টামাজ আরো আছে? আল্লাহ রসুল সাল্লাম বললেন, লা ইল্লা আনতাতাওয়া, না তোমার উপর জরুরি না, কিন্তু তুমি যদি নফল হিসাবে পড়তে চাও তো পড়িও। তাহলে এই কথা থেকে কি বোঝা যায় যে আমাদের গুরুত্ব কোনটা? ফরজের গুরুত্বটা সবচেয়ে বেশি, ওটার পরে ক্ষমা হতে পারে, কিন্তু ওটা ছাড়া ক্ষমা হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, তারপরে কি? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা তাকে বললেন যে তোমাকে রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই কথাগুলি শোনার পর লোকটি সেখান থেকে চলে যাচ্ছে, বাস এতটুকু শুনল, শোনার পর চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, তখন যেতে যেতে লোকটি বলছে, ওয়াল্লাহি লা ইয়া আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, নবী আমার যা বললেন তা বাড়াবো না, তা কমাবো না, কল্লি হুবাহু যেরকম বললেন ওই রকমই আমল করব। এটা কত বিশ্বাসের সাথে আর দৃঢ়তার সাথে কথা বলে ওই ব্যক্তি যেতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে লক্ষ্য করে বললেন, আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, এই ব্যক্তি সফল কাম হয়ে গেল যদি সে তার কথায় সত্যবাদী হয়। অন্য এক হাদিসে এসেছে, এই তোমরা যদি দুনিয়াতে কোন জান্নাতিকে দেখতে চাও, তাহলে এই লোকটাকে দেখে নাও, কারণ সে যা বললাম তাই সে মানার জন্য সে প্রস্তুতি নিল। এখন আপনি বলেন, নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে ওই ব্যক্তি যে জানতে আসলো, তাকে যে আমলগুলির কথা বলা হয়েছে সেটা করলে তাকে সফল কাম বলা হলো, সেটা করলে তাকে জান্নাতি বলা হলো, যদি আপনি সেটা না করেন তাহলে আপনি সফল কাম হবেন?